হ্যালো বন্ধুরা ফ্রিকার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু বন্ধু মোহার আজকে তোমাদের ভিডিওতে এটা তোমাদের দেখাবো আগের ভিডিওতে তোমাদের টুডিওটা তো দেখিয়েছিলাম চলো আজকে কী কতটা দেখাতে পারি সেটা তোমরা ভিডিওটা প্রথম থেকে ক্লাস পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর সেভাবে নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করো হানড্রেড পারসেন্ট এরম ধরনের সেটা কাউ কাউ হোক আর অন্য কিছু হোক তোমরা তৈরি করতে পারবে ঠিক আছে অনেক ধরনের কাজ হয় আমাদের জুয়েলারিতে সেটা হাত হাতি হোক গরু হোক বা অনেক পিকক হোক সব ধরনের তোমরা এই মডেল করতে পারবে ঠিক আছে তো চলো নতুন করে বলার কিছু নেই তোমরা যারা আমার চ্যানেলের নতুন স্টুডেন্ট নতুন ভিউয়ার অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ বেল আইকনটি ফেস করে অল করে দিয়ে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না বারবার বলি একটা শেয়ারে কিন্তু অনেক বন্ধুদের হেল্প হতে পারে আমার ভিডিওটা আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট তো সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে সে তারা সেই মতনভাবে কাজ শিখতে পারে তো চলো ভিডিও শুরু করছি এটা আমি সাইডে একটু মুখ করে সরিয়ে দিচ্ছি যাতে তোমাদের সেই মতনভাবে বুঝতে সুবিধা হয় দেখো আগে আমি মোটামুটি এই মুখ থেকে আমি শুরু করছি ঠিক আছে মুখ থেকে আমি শুরু করছি দেখো আরি রিবুল নটার মতো নিয়ে নিচ্ছি নটা নটা পয়েন্ট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে নটার পরে কিন্তু সেইভাবে আমি দেখো নটা পয়েন্ট নিয়ে পয়েন্টগুলো আমি ঠিকঠাকভাবে খাল দিয়ে নিচ্ছি কারণ পয়েন্ট নিয়ে খাল দেওয়া নেচারটা কিন্তু তোমাদের সেই মতনভাবে দিতে হবে যাতে সম ঠিকঠাক মতন খাল পরিণত হয় কম বেশি কম বেশি বলতে আপডাউন হলে হবে না তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে অনেক বন্ধুরা কী করে সোজা টোটাল এক খাটটা তুলে নিয়ে সব কটা পয়েন্ট এক খারটা সেট করে সোজা ওপরে মুভ করে তুলে নেয় সেটা কিন্তু করলে হবে না অনেক বন্ধুদের এরকম প্রবলেম হচ্ছে যে দাদা তারা ফোনও করছে যে দাদা আমি পয়েন্ট নিয়ে খাল দিতে পারছি না কিভাবে কি খাল দেবো না দেবো অনেক ভিডিও দেওয়া আছে তো সেসব বন্ধুদের দেখে নেওয়ার জন্য একটু বলে বলবো তারা যাতে ভিডিওগুলো আগে ভিডিও অনেক দেওয়া আছে কিভাবে আমি নেচার দিই কীভাবে আমি খাল দিই সেইভাবে ঠিকঠাক মতন দিতে হবে ঠিক আছে অনেক সবাই কি করে গামবেল নিয়েও করে মানে সবাই পেজ আপ পেজ ডাউন নিয়েও মানে খাল দেয় পয়েন্ট সেটা তোমাদের যেটা সুবিধা হবে সেই মতনভাবে করবে অপশান অনেক রকমই দেওয়া আছে দেখো এই পয়েন্টটা এই পয়েন্টটা আমি একটু বেশি করে তুলব তুলব তারপরে এটা এটা তোমরা বুঝতে পারছো এখানে আপ ডাউন হয়ে আছে এখানটা ঢোকা আছে এখানটা ওটা আছে এগুলো কিন্তু তোমাদের সেইভাবে তুলে নিতে হবে

আরো দিতে হবে এন একটু একটু সরিয়ে নিচ্ছি সোজা করে নিচ্ছি সোজা করে নিচ্ছি এই জন্য এখানটা একটু হ্যাকাচে হয়েছে হয়ে গেছে তোমরা সেইভাবে একটা ঠিকঠাক জায়গা দেখে করবে কারণ হালটা পয়েন্টটা সিলেক্ট করলাম এই নেয়ারে ধরিয়ে দিলাম এটা সিলেক্ট মোটামুটি দেখো এতটা মতন নেচার দিয়েছি এবারে সুইপ টু করব এটা সিলেক্ট এটা সিলেক্ট এটা সিলেক্ট এন্টার এর স্ল্যাশ করে নেব সার্ফেসে পরে কিন্তু অনেক কাজ আছে সেটা তোমরা দেখতে পাবে মার্চ করে নেব এটা সিলেট এটা সিলেক্ট দেখো এবার যেগুলো মেন মেন জিনিস আছে সেগুলো আমি হাল জিতে থাকবো দেখো এবার এইটা দেবো আর এটা এটাও নটা দিয়ে দিচ্ছি তোমরা যদি মনে করো যে এখানে যে খালটা আছে এই খালটা আমি আগে ব্যবহার করব দেখো অরিয়েন টু পয়েন্ট আছে সিলেক্ট করবে এই এন সিলেক্ট করে এখানে এই এন এই এন মোটামুটি এতটা মতো নিয়ে নিতে পারো তারপরে তোমরা কী করবে পয়েন্ট নিয়ে কম বেশি করে নিতে পারবে তাহলে কী হয় এই সোজা থেকে যেটা পয়েন্ট নিয়ে তুলছিস ততটা করতে হবে না ঠিক আছে এটাই হচ্ছে তফাত বাদ বাকি কিছু নয় আমরা অরিয়েন্ট টু অরিয়েন্ট পয়েন্ট এই যে আছে দেখো অরিয়েন্ট টু পয়েন্ট সেটা কিন্তু আমরা অনেক জায়গাতে ব্যবহার করতে পারি যদি সেভাবে তোমাদের বলেছিলাম যে অনেক জায়গাতে বুদ্ধি লাগাতে হবে বুদ্ধি যদি তোমরা সেইভাবে লাগাও অনেক কাজ সেভাবে আগে বাড়বে রিবুল ধরুন হঠাৎ রিগিল নিয়ে নিলাম নিয়ে কিন্তু দেখো পয়েন্টগুলো এখানে ঠিকঠাকভাবে দেওয়ার আছে এছাড়া কারণ এই নয় যে সেটা ওরিয়ান টু পয়েন্ট করে নিয়ে নিলাম বলে সেটাতে সুইপ টু করে দিলাম এরকম করবার দরকার নেই কারণ দেখে নেওয়ার চেষ্টা করবে যে এখানে খালটা এই যে খালটা দেখো এখানে খাল দেওয়া আছে এই খালটা এই খালটা সমান আছে কি যদি ঠিকঠাকভাবে হয় তাহলে তোমরা রাখতে পারো যদি অন্য থাকে তোমরা পয়েন্ট কিন্তু দিয়ে সেইভাবে আবার নেচার দিয়ে নেবে বা খাল দিয়ে নেবে ঠিক আছে দেখো আমি সেই মতনভাবেই পয়েন্টগুলো একটু নিয়ে নেচার দিয়ে নিচ্ছি যাতে সেম এটা এণ্টাৰকে এটা চিলেট এটা চিলেট এটা চিলেট দেখে নেব এই নয় যে সেটা করে এখানে এখানে দেখো দেবটাই সেই মতন খাল আছে আমাকে কি করতে হবে এখানে একটা পয়েন্ট নিতে হবে সরি এক্সট্রা কার নিতে হবে মানে কার্ড নিতে হবে যাতে এখানটা ঠিকঠাক মতন হয় মোটামুটি এরম জায়গায় নিয়ে নিচ্ছি এটা ডিলিট করলাম ডিলিট করার পরে দেখো এখানটা যে আছে এটা আরও কিন্তু এখানটা হাড়ি লেবুল সাতটা দিয়ে নিচ্ছি এটা দেখো এটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি どう এখানটা মোটামুটি দিয়ে নিয়েছি এবার সুইপ টু করে দেখবো এবারে এখানটা এটা সিলেক্ট এটা সিলেক্ট এখানটা সিলেক্ট আগে থেকে কিন্তু এখানটা অনেকটা খাল হয়েছে টোটালি যখন এটা একটা সার্ভিস নিয়ে সুইপ টু করেছি এখানটা কিন্তু খাল কম হচ্ছিলো তো এটা তোমরা মাথায় রাখবে যে কোনো লম্বা পিস যদি আমরা শিফটু করি বা খাল দেওয়ার চেষ্টা করি সেটা একটু বেশি কাপ দিয়ে খাল দেওয়ার চেষ্টা করবে কারণ দেখো এখানে আমি একটা দিয়েছিলাম আর এখানটা অনেকটা লেন্থ হয়ে যাচ্ছিল সেই কারণে একটা মধ্যখানে দিতে হয়েছে তোমরা যদি বড়ো পিসে অনেক জায়গায় অনেক জায়গায় কি দু তিনটে যদি তোমরা এরকম লাইন দিয়ে পয়েন্ট তুলে সেভাবে খাল দিতে পারো তাহলে সেটা বেটার হয় সারফেসটা একটা দিয়ে খুব কম করবার চেষ্টা করবে ছোটো পিস হলে সে ঠিক আছে একটাই একটা দিয়ে সেটা করা যেতে পারে কিন্তু লম্বা পিসে হবে না প্রবলেম হতে পারে ঠিক আছে এটা সিলেট এটা সিলেট এটা সিলেট এন্টার তোমাদের দেখিয়ে দেব তফাত কি হলো ঠিক আছে মার্চ করবো এটা সিলেট এটা সিলেট এটা সিলেট ঠিক আছে পি আর ও ভিজিবল করে দিচ্ছি এটা তোমরা যদি আরো আরো এটার মতন খাল দিতে চাও এটা দেখো এটা কিন্তু ভেতরটা অনেকটাই সেভাবে ঢোকানো আছে দেখো দেখো তোমরা এখান থেকে দেখছো বলে এরকম লাগছে তোমরা যদি মনে করো যে এটা আরও আমি একটা সাইডে রাখছি বা একটা কালারে হাইড করে রাখছি চলো তুমি যেরকম এখানে নেচার দেবে সেইভাবে সারপ্রাইজ তৈরি হবে ঠিক আছে এটা যদি আরও আমি সেভাবে এইগুলো বাড়াই এইগুলো বাড়াই দেখো এই দিকটা আমার একটু নাবা গোছের আছে নাভা বলতে যে স্ল্যাশ যে একটা ব্যাপার আছে সেটা এখানটা তোমরা যত ব্যান দেবে এখানটা ব্যথ দেখো এটা সামনে যত দিকে এই দিকে নিয়ে নিয়ে যাবে তোমরা সেটা কিন্তু অন্যরকম খাল হবে দেখো এবারে ফেন দেখাচ্ছি তোমাদের রিবুল সাতটা ये तो बच्चा घंटा দেখো পুরো করে নেচার খাল দিয়ে দিচ্ছি তোমরা সেই মতন ভাবেও বুঝতে পারবে আগে আগের আর এখন এই চারটা বুঝতে পারবে টোটাল আর ই আরবুল নটা দিচ্ছি নটা দরকার মনে হচ্ছে এটা 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 কতটা ডিফারেন্ট লাগবে দেখো যে যেরকম নেচার দেবে খাল দেবে পয়েন্ট নিয়ে পয়েন্ট তুলে যেভাবে নেচার দেওয়ার চেষ্টা করবে খাল দেওয়ার চেষ্টা করবে সেই মতন ভাবে সারফেস তৈরি হবে যদি তোমরা পয়েন্ট নিয়ে যদি কম খাল দাও তাহলে কম হবে যদি বেশি দাও তো সেইভাবে বেশি হবে দুটোর মধ্যে ডিফেন্স তোমাদের দেখাবো এটা সিলেক্ট এটা সিলেক্ট ঠিক আছে মার্চ করে নিচ্ছি এটা সিলেট এটা সিলেক্ট ও এটা সিলেট এটা সিলেট ঠিক আছে এবার তোমাদের দেখাচ্ছি আছে দেখো অলরেডি এতে দেখো অলরেডি দেখো দেখতে পাচ্ছ বুঝতে পারছো তোমরা সাইড থেকে এটা কতটা উঠে আছে কতটা সেভাবে এটার মতন লাগছে আর এটা দেখো কম লাগছে খাল অনেক ধরনের দেওয়া হয় কাজ দেখে আমাদের দিতে হয় এটা ঠিক আছে এখানটা যে দেখো বের আছে এটা কিন্তু এখানটা এই বাইরে বের করানো আছে বলে এখানটা এরকম উঁচু করছে লাগছে এটা কোনো ব্যাপার না এখানটা দেখতে পাচ্ছ এখানটা যেরকম আছে এখানটাও হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না তোমরা এখানে সোজা আছে দেখো এখানে সেইভাবে সোজা আছে সেইভাবে তোমরা দিয়ে দিতে পারবে আমি জাস্ট তোমাদের অপশানগুলো বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা সেই মতনভাবে কাজ করতে পারো চলো এবারে আমি একটা চলো এই দিকেরটাই আমি করে নিই এখানে যে টু টা এটা আছে দেখো কার্ডটা আছে আমি এটা ওর এন টু পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি এই এনটা চালু করব এন এ এন এই ঠিক আছে এখানটা কিন্তু সোজা হয়ে যাবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই তোমাদের যেটা বললাম দেখো এখানটা ঢোকা আছে এখানটা কিন্তু ঢোকা হবে ঠিক আছে এটা তোমাদের টুটিটা ঠিক করে নিতে হবে ট্যুটি যদি তোমরা ঠিকঠাকভাবে দেখো এখানটা ঢোকা আছে তো এটা আমি সোজা করে নিচ্ছি ঠিক আছে এখানে মতনও কিন্তু ওখানে তোমরা যদি ঠিকঠাকভাবে তোমাদের আমি এই কথাটা অনেকবারই বলেছি যে যে কোনো জিনিস যে কোনো কাজ করবার সময় তোমরা একটু ভালোভাবে চেক করে নেবে যে হ্যাঁ ঠিকঠাক আছে কি আমরা ঠিকঠাক নেচার দিলাম তারপরেই কিন্তু তোমরা সেই মতনভাবে খালি বলো বাদ বাকি নেচা বলো তোমরা দিতে পারবে চলো সুইপ টু এটা সিলেট এটা সিলেট এন্টার ঠিক আছে এবারে আমি তোমাদের এটাও এটাও হয়ে যেতে পারে অসুবিধা নেই কিছু দেখো আমি এই জায়গায় নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ঠিকঠাক জায়গা আমি ডিজাইনটা নিয়ে গেছি ডিজাইনটা নিয়ে যাওয়ার পরে এখানটা যে আছে দেখো এখানটা একটু সোজা করে নিচ্ছি এই যে অরিয়েন টু পয়েন্টের যে কার্ডটা আছে আমি সেম এখান থেকে নিলাম নেওয়ার চালু করলাম নেওয়ার চালু করে কিন্তু আমি ঠিক এই পজিশানে নিয়ে নেব ঠিক আছে সুইফট টু এটা সিলেট এটা সিলেট এটা সিলেট এন্টার সরি এটা সিলেট এটা সিলেক্ট এটা সিলেক্ট এন্টার কোথায় প্রবলেম আছে দেখে নি সুইফট টু এন্টার এটা সিলেক্ট এটা সিলেক্ট হ্যাঁ আবার সেম এটা সিলেট এটা সিলেট ঠিক আছে এখানে যে চবড়ার ব্যাপারটা সেটাও দেখে নেব দেখো মার্চ মার্চ আছে এটা সিলেক্ট প্রত্যেকটা প্রত্যেকটা প্রত্যেক রকমভাবে তোমাকে নেচার দিতে হবে কারণ সবটা তো খাল সমান না কোনোটা কম কোনোটা বেশি এখানে দেখতে পাচ্ছ এই দুটো আমি রেড মার্ক করছি যাতে আমার বুঝতে সুবিধা হয় সিলেক্ট করলাম এই অরিয়েন টু পয়েন্ট এটা সিলেক্ট এখানে সিলেক্ট করে আমি একটা মোটামুটি এটা এই সেন্টার দেখে সেন্টার থেকে নিয়ে নিলাম ঠিক আছে আর এখানে যে পয়েন্টটা আছে এটা সেম এখানে নিলাম নিয়ে আমি মোটামুটি এরকম জায়গায় নিয়ে নিলাম এবার সু করে দেখে নেব একবার কি যে এটা আমার সেম যে অরিয়েন্ট টু পয়েন্ট করে যেটা নিলাম সেটা নিয়ে হয়ে যাবে কি আরও অন্যভাবে নেচার বা পয়েন্ট নিয়ে খাল দিতে হবে দেখো এটা টোটাল সেভাবে করবার চেষ্টা করছি এটা 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 দেখে নেব মোটামুটি কম বেশি কোথায় কি আছে ডিলেট করব এটার জন্য আমাদের খাল কম দিতে হবে এখানটা ঠিক আছে এখানটা সেম রাখবো কিন্তু এখানে হিসাব মতো আরও খাল কম দিতে হবে আবার দেখে নিচ্ছি সুইফ টু করে সুইফ টু সিলেট এটা সিলেট এন্টার ঠিক আছে সেম দাঁড়াচ্ছে কিনা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ অনেক অনেক পয়েন্টের ব্যাপার আছে এই এই বডিটা যে দেখতে পাচ্ছ তোমরা বডিটা অনেক কিছু পয়েন্ট নিয়ে সেইভাবে খাল দেবার ব্যাপার আছে আজকে বন্ধুরা তোমাদের এতটুকুই দেখালাম ঠিক আছে তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের এটা সময় লাগবে সময়ের ব্যাপার আছে কারণ লং ভিডিও হয়ে গেলে অনেক বন্ধুদের সমস্যা হয় তোমাদের আগেও শেয়ার করেছি আগেও বলেছি আমি চাই না বেশি লং ভিডিও তৈরি করতে কারণ যেসব বন্ধুদের প্রবলেম হচ্ছে সবার কথা মাথায় রেখে কিন্তু আমি করছি বেশি লং টাইম করলে তাদেরও যাতে না সমস্যা হয় তারাও যদি তারা ঠিকঠাক মতন কাজ করতে পারে শিখতে পারে আর তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে সবাই সবাইকেই বলছি এটা অনেক বন্ধুরা ভাবে যে লং ভিডিও মানে একটা বোর বোরিং গোছের লাগে এটা কোনো ব্যাপার নয় তো কাজ হিসেবে এটা হয়ে থাকে কোনো ডিজাইন খুব সহজেই হয়ে যায় না তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না আর তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইস্টু সেভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি আর অপশান যে অপশানে অপশানগুলো শেয়ার করি কোন অপশানে কোন টুলসে কীভাবে করতে হবে সেগুলো তোমরা মাথায় রাখার চেষ্টা করো আর বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো শেয়ার করতে ভুলবে না তোমরা যত বেশি বন্ধু বন্ধুদের শেয়ার করবে একটু অন্তত তোমাদের জন্য হেল্প হবে আমার জন্য যদি তোমাদের একটু অন্তত হেল্প হয়ে থাকে তাহলে জানবে তোমাদের জন্য হেল্প করছে ঠিক আছে তো ভিডিও শেষ করবার আগে তোমাদের আবারও বলবো তোমরা যারা মাঝখানে স্টুডেন্ট নিউভিউরা তোমাদের প্রত্যেকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে একটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকে ভিডিও এখন পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ